তোমরা সকলেই এই ভিডিওটা ওপেন করেছো একটাই কারণে, যে কলকাতা পুলিশের এক্সাম কবে হবে। অবশ্যই তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে কলকাতা পুলিশের এক্সাম কবে হবে, এবং তোমাদের মনের যে প্যানিক চলছে সেই প্যানিকটাও দূর করবো তোমাদের। এবং পশ্চিমবঙ্গে কি চলছে, এতগুলো 17 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে তোমাদের কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের মধ্যে 17 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে। তো সেই 17 লক্ষ ফর্ম ফিল আপের ছেলেদের মধ্যে কি চলছে না চলছে একদম পুরো বিস্তারিত তোমাদেরকে বলবো। এটা অবশ্যই তোমাদের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, ভিডিওটা পুরোটা দেখবে, একটু স্কিপ না করে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। এবং পিআরবির আন্ডারে যে অনগোয়িং রিক্রুটমেন্ট গুলো আটকে আছে সেই অনগোয়িং রিক্রুটমেন্ট গুলো কবে তোমাদের এক্সাম শুরু হবে ভিডিওটা ভালো করে দেখবে, এবং একটু স্কিপ না করে পুরোটা দেখবে। এবং চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ ডিপার্টমেন্টে আছি তোমাদের প্রদীপদা, কারণ তোমাদের সবকিছু ইন্টারনাল এবং বাইরের কি চলছে না চলছে সবকিছু ইনফরমেশন তোমাদেরকে সবাইকে আগে দিয়ে থাকি। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। যারা কনস্টেবল হতে চাইছো এবং যারা পুলিশের খাকি পোশাক পরতে চাইছো তাদের জন্য এই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদেরকে জয়নিং হওয়ার পর পর্যন্ত তোমাদেরকে আমি অর্থাৎ প্রদীপদা হেল্প করতে থাকবে। শুধু এইটুকু জেনে থাকবে এই চ্যানেলটা তোমার পাশে একদম চাকরির দিন পর্যন্ত এই চ্যানেলটা তোমার পাশে থাকবে। তো অবশ্যই যারা চ্যানেল নতুন এসেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো বেশি জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপদা আজকে চলে এসেছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, কারণ আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কেন, কারণ তোমরা পড়াশোনা করছো, লড়াই করছো, কি জন্য লড়াই করছো, তোমরা চাকরির জন্য লড়াই করছো, তোমরা একটা সিটের জন্য লড়াই করছো, একটা সিট সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে তোমরা সারা জীবন নিজেদের মুখে ভাতের জন্য লড়াই করছো। তো এখানে তোমাদের এক্সাম কবে হবে এটার থেকেও গুরুত্বপূর্ণ সব থেকে বড় প্রশ্ন, যে আজ 17 লক্ষ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ হয়েছে সেই ফর্ম ফিল আপে ছেলেদের কি চলছে। আমি এইটাকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি, যেটা হচ্ছে যারা 4 বছর 5 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, যারা 2-3টে এক্সামে কেটেছে, এবং যারা 2-3 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, এবং যারা একদম নিউ স্টুডেন্ট, একদম নিউ স্টুডেন্ট, তাদের আমি তিনটে ভাগে ভাগ করছি। সেই জিনিসটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কি চলছে। দেখো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তোমার সকলেই জানো যে সবাইকার মনটা কিন্তু ভেঙে গেছে, যতজন কনস্টেবলের পরীক্ষার্থী ছিল সবাইকার মনটা ভেঙে গেছে। ওবিসি কেস আপডেট, তারপর বিভিন্ন ডেটের পর ডেট পড়ে সুপ্রিম কোর্ট থেকে ডেটের পর ডেট পড়ে ডেট দেখে দেখে মাথা খারাপ হয়ে গেছে সবাইকার। পাতি বাংলা কথায় বলছি তোমাদেরকে, সবাইকারই মনটা ভেঙে গেছে, ঠিক আছে। কিন্তু সবার থেকে যদি বেশি মনটা ভেঙে থাকে কাদের ভেঙেছে জানো, সেটা হচ্ছে যারা বিগত 4 থেকে 5 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, যারা অনেকগুলো এক্সামে কেটেছে, যারা পশ্চিমবঙ্গে 2018 এক্সাম, 2019 এক্সাম, 2020 এক্সাম কেটেছে। এমনও স্টুডেন্ট আছে যারা 2019 এক্সামও কেটেছে, 2020 এক্সামও কেটেছে, তাদের হয়তো এটা শেষ বয়স, তাদের মনটা ভেঙে গেছে। তারা এই মুহূর্তে, তোমাদেরকে একদম সত্যি কথা বলছি, সিরিয়াসলি বলছি, আমার কথাটা বিশ্বাস করো, যে তারা এই মুহূর্তে একদমই পড়াশোনা করছে না, তারা পড়াশোনার থেকে ডিটাচ হয়ে বিভিন্ন রকম কাজে যুক্ত হচ্ছে। কেউ সিকিউরিটি কাজ করছে, কেউ টিউশন পড়াচ্ছে, কেউ বাইরে যাচ্ছে, বিভিন্ন রকম কাজে যুক্ত হয়ে গেছে। কারণ তারা দেখো তাদের যেহেতু শেষ বয়স, মানে কি তাদের 30 কাছাকাছি বয়স, 30-এর কাছাকাছি বয়স নিয়ে বাড়িতে বসে থাকা, প্রতিবেশীদের মানে কথা শুনিয়ে বাড়িতে বসে থাকা তাদের পক্ষে একটা জটিল পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু কি করছে, নিজেদের কাজ বেছে নিচ্ছে, কিন্তু সব থেকে ভুল তারা এটাই করছে যে আর কিছুক্ষণের জন্য যদি অপেক্ষা করে যায় তাহলে খুবই ভালো হয়। আমি তাদের কথা বলবো যে যারা এরকম ডিসিশন নিচ্ছ যে পড়াশোনাটা ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাচ্ছ, তাদেরকে আমি হাত জোড় করে প্রদীপদা তোমাদেরকে রিকোয়েস্ট করছে যে এরকম করো না, ফর্ম ফিল আপ যখন হয়েছে এক্সাম তোমাদের হবে, কোনো চিন্তা করার দরকার নেই, কিছুদিন অপেক্ষা করে যাও। ওকে, তো তো এখানে ফায়দা কাদের হচ্ছে, যারা বিগত 4-5 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু বাইরে চলে যাচ্ছে, প্রিপারেশন বাইরে চলে যাচ্ছে কিছু টাকা রোজগারের জন্য, নিজে নিজেদের টাইম নষ্ট করছে বন্ধুদের পিছনে, কারণ তারা বই খাতা নিয়ে পড়ছে না, ঠিক আছে। এখানে ফায়দা হচ্ছে তাদের, যারা বিগত 1 থেকে 2 বছর প্রিপারেশন নিচ্ছে তাদের এখানে ফায়দাটা লুটছে। তারা কম বয়সী ছেলে, 23-24-25 বছরের ছেলে, তারা ঘরে বসে 24 ঘন্টা দিন রাত এক করে সবসময় শুধু পড়াশোনার মধ্যে থেকে কিন্তু চাকরিটা তারা মাঝপথে বার করে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তোমরা তোমাদেরকে একটা ছোট্ট ডাটা তোমাদেরকে বলে রাখি, যেটা তোমাদের আরো মনটাকে বাড়াবে চাকরি পাওয়ার জন্য, সেটা হচ্ছে 17 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে। তো 17 লক্ষের মধ্যে ফর্ম ফিল আপের মধ্যে তোমাদেরকে বলে দিচ্ছি, দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে কতজন পড়াশোনা করছে জানো,
মাত্র সেখান থেকে যদি তোমাদের ডাটা বের করি, সেখান থেকে তোমাদেরকে বলে দিচ্ছি 50 থেকে 60 হাজার ছেলে দিন রাত এক করে পড়াশোনা করছে। এই 50 হাজার ছেলের, 50 থেকে 60 হাজার ছেলের মধ্যেই কিন্তু ওই 16 হাজার সিটের জন্য কিন্তু লড়াইটা হবে। তোমরা ভাবছো যে 17 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে মানে 17 লক্ষ সবাই পড়ছে, না 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 না, এটা একদমই না। তোমরা ভুল ভাবছো, বন্ধুদের মধ্যে ফর্ম ফিল আপ করছে, চলো সবাই মিলে ফর্ম ফিল আপ করে, গরু ছাগলের মতন সবাই ফর্ম ফিল আপ করেছে, পড়াশোনা কেউ করেনি। সবাই কি করছে এখনকার দিনে, 90% স্টুডেন্ট কি হয়েছে, চলে যাচ্ছে ওখানে টিউশন আছে, ওখানে কনস্টেবল নিয়ে পড়াচ্ছে, চলে যাচ্ছে ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু আদেও যে কিছু শিখছে। কনস্টেবলের যে পড়াশোনাটা কি জিনিস, কনস্টেবলের পড়াশোনা করতে গেলে যে আমাকে কিরকম প্যাটার্নে চলতে হবে কিছুই সে জানে না, শুধু বই খাতা নিয়ে চলে যাচ্ছে, গরু গাধার মতন বই খাতা নিয়ে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো খুবই ম্যাটার করবে যারা সিরিয়াস ভাবে পড়াশোনা করছে। তোমরা যদি ভাবছো যে কম্পিটিশন বিরাট একটা হাই যাবে, কাট অফ বিরাট একটা হাই যাবে, তা কিন্তু কিচ্ছু যাবে না। তোমাদের এটা সম্পূর্ণ ভুল ভাবনা, ঠিক আছে? নিজেদের প্রিপারেশনটা বেস্ট অ্যান্ড বেস্ট ভাবে চালিয়ে যাও, কম্পিটিশন ঠিক জায়গাতেই আছে, কাট অফ সেরকম জায়গাতেই যাবে, তোমাদের এটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। কিছু জন আমাকে রিপ্লাই করছে, দাদা যদি পিএসসি তে যদি এরকম ভাবে প্রশ্ন ফাঁস হয় তাহলে কি আমাদের ডাব্লিউপি তে, যদি কলকাতা পুলিশে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে যদি প্রশ্ন ফাঁস হয় তখন কি করবে? দেখো কি হবে না হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু নিজের প্রিপারেশনটা যদি তুমি না নাও তাহলে কিন্তু তুমি সবাইকার থেকে আলাদা হয়ে পড়বে। আজকে তুমি চাকরিতে এসছো কেন, তুমি কনস্টেবলের পরীক্ষার জন্য কেন এসছো, কারণ 2018, 2019, 2020 তে তোমরা দেখেছো যে পাশের বাড়ির ছেলেটা ফ্রিতে চাকরি হয়েছে, তারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, তাই তুমি এখানে পড়তে পড়াশোনা করতে এসো, নাহলে কিন্তু তুমি আসতে না। ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো, তাহলে কি হবে না হবে সেটা পরে গল্প, কিন্তু এখন নিজের প্রিপারেশনটা তোমাকে নিজেকে করে যেতে হবে, ঠিক আছে? নতুন স্টুডেন্ট যারা আছে, নতুন স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলে রাখি, তোমরা নতুন যারা যারা জাস্ট এই হালি 6 মাস কি 1 বছরের মধ্যে প্রিপারেশন শুরু করেছে, তাদেরকে বলে রাখি যে তোমরা নিজেরা যে প্রিপারেশন নিচ্ছ, সেই যেখানে তুমি টিউশন পড়েছো, যেখানে তুমি পড়াশোনা করছো, সেখানটাকে দেখো যে আমি এখান থেকে কনস্টেবলের চাকরি পাবো কিনা। কারণ তুমি ইউটিউবে অনেক কিছু ভিডিও দেখছো, আর দেখছো অনেক বড় বড় ইনস্টিটিউট আছে, বড় বড় কোচিং সেন্টার আছে, সেখানে তুমি অ্যাড দেখছো, হাসি মুখে অ্যাড দিচ্ছে, তুমি সেখানে ভর্তি হয়েছো, কিন্তু আদৌ যে তুমি তুমি শিখতে পারছো কিনা, তোমার ঠিকঠাক করে সবকিছু প্রিপারেশন হচ্ছে, প্রতিদিন নোটস দিচ্ছে কিনা, সেই নোটস গুলো বোঝাচ্ছে কিনা, তোমার রেগুলারিটি হিসাবে ক্লাস হচ্ছে কিনা, তুমি কতটা সেই টিউশন থেকে নিজেকে কতটা চাপে আর রেখেছো, তুমি কতটা ওই টিউশন থেকে কতটা তুমি চাপে আছো, কতটা চাপে তুমি পড়াশোনা করছো, সব কিছু ম্যাটার করবে এই কনস্টেবলের জন্য। তো নতুন স্টুডেন্টদেরকে বলবো একটাই কথা, যে তোমরা নিজেদের যেখানে পড়াশোনা করছো সেখানটাকে যাচাই করে দেখো যে তুমি ঠিকঠাক জায়গায় পড়াশোনা করছো কিনা, ঠিক আছে? তারপর তোমরা নিজেদের বিবেচনাটা নিজেরা করবে যে আজকে আমার এখানে থাকলে চাকরি হবে কি হবে না, ঠিক আছে? এই জিনিসগুলো সবকিছু ম্যাটার করবে তোমাদের কনস্টেবলের জন্য, ঠিক আছে? তো এখান থেকে তোমাদেরকে একটাই কথা বলবো যে অনেক ছেলে বা অনেক মেয়ে, অনেক ভাই এবং অনেক বোনেরা কি হয়েছে, এই এই পরিস্থিতি, এই পরীক্ষা হবে পরিস্থিতিতে কিন্তু অনেকেই মন ভেঙে পড়াশোনা কিন্তু ছেড়ে ফেলেছে, অনেকেই কিন্তু পড়াশোনা করেনি, কিন্তু তাদের সেই ফায়দাটা লুটছে কিছু মাঝামাঝি ছেলে, ঠিক আছে? তারা কিন্তু দিন রাত এক করে পড়াশোনা করে কিন্তু তাদের জায়গাটা কিন্তু তারা নেবার চেষ্টা করবে। অবশ্যই তোমরা কিন্তু যারা যারা এই ভিডিওটা দেখছো সেই বন্ধুদের সাথে শেয়ার করো, যে বন্ধুগুলো তোমাদেরকে এরকম ভাবে প্রিপারেশন থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, যারা প্রিপারেশনটা আরেকবার দ্বিতীয়বার করে শুরু করতে পারে, তারা তাদের লাস্ট বয়স, সেই বন্ধুদেরকে অবশ্যই এই ভিডিওর শেয়ার করবে। এবং তোমাদের প্রিপারেশনের জন্য একটা কথা তোমাদেরকে বলে রাখি, 10টা প্র্যাকটিস সেট বিপি অনলাইন কোচিং একাডেমি, 10টা প্র্যাকটিস সেট বিপি অনলাইন কোচিং একাডেমি তোমাদের মাত্র 28 টাকায়, মাত্র 28 টাকা, ভাবতেও পারবে না, মাত্র 28 টাকায় তোমাদের 10টা প্র্যাকটিস সেট দিচ্ছে, যেটা মার্কেটের দাম 100 টাকার উপরে, 10টা প্র্যাকটিস সেট পাচ্ছ মাত্র 28 টাকায়, এখনই নিয়ে নাও। নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এখনই তোমরা নিয়ে নাও, ওকে? যাই হোক, তোমাদেরকে একটাই কথা বলবো যে কলকাতা পুলিশের তোমাদের এক্সাম কবে হবে। তো তোমাদেরকে একটাই কথা বলবো যে কলকাতা পুলিশের এক্সামের দিকে সবাই কেন তাকিয়ে বসে আছে, কারণ কলকাতা পুলিশের এক্সাম প্রিলি এক্সামের পর, কলকাতা পুলিশের প্রিলি এক্সামের পর নেক্সট এক্সাম যেটা হবে সেটা হচ্ছে WPSI হবে, তারপর নেক্সট এক্সাম যেটা হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমাদেরকে আমি বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের এক্সাম হতে এখন অনেক দেরি, ঠিক আছে? আর এই পরিস্থিতিতে তোমরা এখন, আজকে কত তারিখ, আজকে হচ্ছে 18 তারিখ, 18ই নভেম্বর, এই 18ই নভেম্বরের তারিখে তোমরা একটা অবশ্যই কমেন্ট করবে ভিডিওতে, কমেন্ট করে জানাবে যে তোমাদের প্রদীপদা যেটা বলেছিল যে 2024 এক্সাম হওয়ার সম্ভাবনা একদমই নেই, সেটা কি সত্যি? তোমরা আজকে 2024 নভেম্বরের 18 তারিখে দাঁড়িয়ে আছো, আজকে কি মনে হচ্ছে যে ডিসেম্বরে তোমাদের এক্সাম হবে? তোমরা এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারণ আমি তোমাদের WPLive 2.0, তোমাদের প্রদীপদা, তোমাদের সবাইকার আগে অক্টোবরে
অক্টোবরে নয়, আগস্ট মাসে, আগস্ট মাসের 18 তারিখে আমার ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নেবে। আগস্ট মাসের 18 তারিখে সবাইকে আগে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সেপ্টেম্বরে এক্সাম হবে না এবং তোমাদের এবছরে এক্সাম হওয়ার সম্ভাবনা একদমই নেই, বলেছিলাম তো, বলেছিলাম যারা যারা জানো তারা অবশ্যই, এবং তোমাদের নিজেদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে এবছর এক্সাম হবে কি হবে না, ঠিক আছে। অনেকেই বড় বড় হুনু আছে আমি জানি, তারা অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে 2024-এ এক্সাম হবে কি হবে না, ঠিক আছে। এরপর নিজেদের প্রিপারেশনটাকে নিজেদের মতন করে গুছিয়ে নাও। তাহলে এক্সাম কবে হবে, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম এবং এই ভিডিওতে আমি সেটাই বলবো যে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা যেটা হচ্ছে সেটা মোটামুটি মোটামুটি এপ্রিল থেকে মে মাসের মধ্যে কিন্তু কলকাতা পুলিশের প্রিলি এক্সামটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। কিন্তু এরপর তোমরা যদি বলো যে জানুয়ারি মাসে কেন হবে না, ফেব্রুয়ারি মাসে কেন হবে না, মার্চ মাসে কেন হবে না, এটার বিস্তারিত ভিডিও তোমাদেরকে আমি আগেও বলেছি যে এক্সাম, কিছু এক্সাম আছে, মাধ্যমিক এক্সাম, উচ্চ মাধ্যমিক এক্সাম আছে, তো সেই জন্য এগুলো করানো সম্ভব নয়, কারণ মাধ্যমিক এক্সাম, উচ্চ মাধ্যমিক এক্সাম, এক্সামগুলো যখন হয় সেই এক্সামের ডেট গুলো তোমাদেরকে আগের ভিডিওতে আমি পুরোপুরি একদম ছক দিয়ে পুরো ভালো করে দেখিয়ে দিলাম যে মাধ্যমিকের এক্সাম কবে আছে, উচ্চ মাধ্যমিকের এক্সাম কবে আছে, ঠিক আছে। এবং জানুয়ারিতেও এক্সাম হবে না তোমাদের কলকাতা পুলিশের প্রি এক্সাম, জানুয়ারিতে হবে না, তা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বাদে তোমাদের পড়ে রইলে এপ্রিল আর মে। অর্থাৎ আশা করছি আমার যে মনে হচ্ছে সেটা হচ্ছে 99% তোমাদের যে এক্সাম কলকাতা পুলিশের প্রি এক্সাম সেটা তোমাদের এপ্রিল অথবা মে মাসে হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, যখন তোমাদের ওবিসি কেসের মামলা যখন সুপ্রিম কোর্ট থেকে মিটে যাবে তখন তোমাদেরকে একটা কিন্তু তোমাদের একদম এক্সাক্ট তোমাদের মাসটা বলে দেবো যে এই মাস নাগাদ তোমাদের কিন্তু কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে। তো এটা ভেবে এই এক্সাম এক্সাম কবে হবে কবে হবে ভেবে নিজেদের প্রিপারেশনটাকে একদমই নষ্ট করে দেবে, নিজেদের প্রিপারেশনটাকে বেস্ট ভাবে চালিয়ে যাও। যদি কোনো অসুবিধা হয়, কারোর যদি কোনো প্রবলেম হয়, শুধু তোমরা একটাই প্রশ্ন করো যে দাদা আমাদের এক্সাম কবে হবে, হোয়াটসঅ্যাপে এরকম ভাবে কেউ প্রশ্ন করবে না। তোমাদের যদি নিজেদের জীবনে কোনো যদি কোনো প্রবলেম হয়ে থাকে, পড়াশোনা নিয়ে কোনো যদি অসুবিধা হয়ে থাকে সেটা মেসেজ করবে, সেটার অবশ্যই রিপ্লাই দেবো, কিন্তু এক্সাম কবে হবে এই নিয়ে কেউ মেসেজ করবে না, ঠিক আছে। তোমাদের কাছে আমি হাত জোর করছি, এই নিয়ে কেউ মেসেজ করবে না, কারো যদি নিজস্ব প্রবলেম থাকে প্রবলেমের কথা বলে প্রবলেম অবশ্যই আমি সলভ করবো, ঠিক আছে। চলো, এটুকুই তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।